যদি এক চামচ করে মৌরি খেতে পারেন তাহলে কি ঘটে শরীরে আমরা সাধারণত যে ধরনের সমস্যাগুলোই আক্রান্ত হই এর মধ্যে প্রথমেই আসে কফজনিত রোগের কথা এবং তারপরেই আসে হার জয়েন্ট বা পেশির ব্যথা আর থাকে পেটের সমস্যা এইগুলোই মানুষের মধ্যে দেখা যায় কাজেই এই রোগগুলো কিভাবে মৌরি খেয়ে দূর করতে পারবেন সেই বিষয়ে আজ আপনাদের জানাবো আর একবার যখন আপনি মৌরি খেয়ে এই রোগকে দূর করতে পারবেন আর মৌরি খাওয়া কন্টিনিউ রাখবেন তখন কিন্তু এই রোগ আপনার কাছে আর আসবে না সুস্থ থাকতে মৌরি কিভাবে খাবেন কতদিন খাবেন কোন বয়সের মানুষ কতটুকু পরিমাণ খেলে সঠিকভাবে কাজ কর তার সব কিছু জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা জেনে নেব যে মৌরি খেলে কি কি উপকার হয় আসলে আর মৌরি খাওয়ার কোনো অপকারিতা আছে কি না আসলে মৌরি চোখের জ্যোতি বহুগুণ বাড়িয়ে দেয় যাদের দৃষ্টিশক্তির স্বল্পতা রয়েছে বা চোখের যে কোনো সমস্যা রয়েছে অবশ্যই মৌরি খাওয়ার অভ্যাস করুন চোখের সমস্যা গ্লুকোমা দূর করতে মৌরি খুব ভালো কাজ করে মৌরি রক্ত বিশুদ্ধ করে মৌরিতে যে তেল ও তন্তু থাকে তার রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেয় শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করা মানে শরীরকে সুস্থ রাখা শরীরের কিডনি লিভার গল ব্লাডার এবং আরও যেসব ইন্টারনাল অর্গ্যান রয়েছে সেই সব কিছুকে সুস্থ রাখতে শরীরকে বিষমুক্ত করা খুব জরুরি শরীরকে বিষমুক্ত করা বা ডিটক্সিফাই করার জন্য মৌরি প্রতিদিন কাজ করতে থাকে শরীরের আনাচে কানাচে যে ধরনের বর্জ্যগুলো জমে তা টেনে বের করে আনে মৌরি কারণ মৌরি প্রস্রাবের সমস্যাকে দূর করে প্রস্রাবের বা ইউরিনের যে কোনো ধরনের সমস্যাকে দূর করে এবং মূত্রনালীর কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় কিডনির জটিলতাকে দূর করে কাজে আপনারা যদি মৌরি খান তাহলে দেখবেন যে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে একই সঙ্গে মৌরি শরীরের তাপমাত্রাকে স্বাভাবিক রাখে শীতকালেও অনেকেরই শরীর পোড়া করতে থাকে অনেকে তো এমন আছেন যে প্রচণ্ড শীতেও লেপ কম্বল বা কোনো ধরনের গরম কাপড় গায়ে রাখতে পারেন না যাদের এই ধরনের সমস্যা রয়েছে অবশ্যই মৌরি খাবেন মৌরি খেলে এই ধরনের উপকার তো পাবেনি সেই সঙ্গে আপনার শরীরে কোনো ধরনের বার্নিং সেন্সেশান থাকবে না বা ইনফ্লেমেশান থাকবে না শরীরের তাপমাত্রা বজায় থাকার পাশাপাশি শরীরের প্রশান্তি সব সময় বজায় থাকবে মৌরি খেলে রাতের ঘুম ভালো হবে যাদের রাতে ঘুম হয় না মানসিক উদ্বেগ কাজ করে রাতে বারবার ঘুম ভেঙে যায় বা পানি তৃষ্ণা পায় এই ধরনের সমস্যাগুলো থেকেও খুব সহজেই মুক্তি পাবেন যারা হাইপার টেনশানে ভুগছেন বা উচ্চ রক্তচাপ রয়েছে তারা যদি মৌরি খান তাহলে দেখবেন যে খুব ভালো উপকার পাচ্ছেন খুব দ্রুত উপকার পাবেন মৌরি খেলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে তবে এই উপকারটি পেতে অবশ্যই মৌরি আপনাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে মৌরি চিবিয়ে খেলে লালায় নাইট্রেটের পরিমাণ বেড়ে যায় যা প্রাকৃতিক উপায়ে আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম কাজে কোষ ও রক্তরসের জন্য দরকারি উপকরণ আপনি মৌরি থেকেই পেয়ে যাচ্ছেন এবং মৌরি আপনার হার্টবিটকে স্বাভাবিক রাখে এই কারণেই মৌরি খাওয়া কারণে আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখা হৃদযন্ত্র সুস্থ রাখতে অবশ্যই আপনি মৌরির সাহায্য নিতে পারেন মৌরির উপকারিতা প্রচুর তবু আমি বিশেষ বিশেষ কিছু বলছি আর তারপরেই আমরা জেনে যাব যে শীতকালে বিশেষ করে মৌরি খেলে কি হয় আসলে মৌরি ক্যান্সার দূর করতে খুব ভালো কাজ করে বিশেষ করে ত্বক স্তন এবং পেটের ক্যান্সার তৈরি করতে যে সব উপাদানগুলো কাজ করে তার বিরুদ্ধে কাজ করে মৌরি আয়ুর্বেদ শাস্ত্রে মৌরিকে মঙ্গলকর উপাদান হিসেবে বর্ণনা করা হয়েছে তাই আপনি যদি মৌরি খান তাহলে আপনার শরীরের মঙ্গল অবশ্যই হবে সেই সঙ্গে মানসিক মঙ্গলও বজায় থাকবে কাজে বুঝতেই পারছেন মৌরি খাওয়া মানেই নিজের শরীর বৃত্তীয় যে কার্যকলাপ রয়েছে বা স্বাস্থ্য বৃত্তকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করা আপনি যদি আজ মৌরি খান তবে কাল বা পরশু থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরের পরিবর্তনগুলো আসলে কি হচ্ছে এছাড়া মৌরি খাওয়া মানে ত্বক ভালো রাখা যাদের ত্বকের ডার্ক কমপ্লেকশন বেশি তারা যদি মৌরি খান তাহলে ত্বকের বর্ণ ধীরে ধীরে উজ্জ্বল হবে এছাড়া ত্বকে যে ব্রণ বা ফুসকুড়ি থাকে ত্বকের শুষ্কতা রুক্ষতা থাকে এই সকল সমস্যা দূর করতে পারবেন মৌরি খাওয়ার মাধ্যমে এবার আমরা জানব যে এই সকল উপকার তো পাচ্ছি কি উপকার পাব শীতকালে মৌরি খেলে মৌরি সব সময় আপনার কফজনিত রোগকে দূর করতে কাজ করে থাকে বিশেষ করে হাঁপানির মতো বা শ্বাসকষ্টের মতো রোগকে প্রতিরোধ করে মৌরি মৌরিতে যে ফাইটো নিউট্রিয়েন্টস রয়েছে তা সাইনাসের সমস্যাকে দূর করার পাশাপাশি আপনার বুকের কফ কাশি বা পাতলা করে বের করে দেয় এই কারণেই শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর হয়ে যায় যাদের ব্রঙ্কাইটিস বা হাঁপানির সমস্যা রয়েছে তারা মৌরি খেয়ে দেখুন কত দ্রুত খুব ভালো উপকার পাবেন এছাড়া যাদের সব সময় বুকের মধ্যে ঘর ঘরে কাশি থাকে রাতে বিছানায় ঘুমা গেলে গলা খুসখুস করে কাশি হয় তারা মৌরি খেয়ে দেখুন খুব ভালো রেসপন্স পাবেন দ্বিতীয় যে বিষয়টি তা হল মৌরি আপনার হাড়ের ব্যথা দূর করতে পারে মৌরিতে রয়েছে ক্যালসিয়াম কাজেই মৌরি যদি আপনি খান তাহলে অবশ্যই আপনার হাড়ের ব্যথা দূর হবে সেই সঙ্গে মৌরিতে থাকা ম্যাঙ্গানিজ ও জিঙ্ক খুব সহজেই আপনার হাড়কে শক্তিশালী করবে এছাড়াও আছে আয়রন ও সেলিনিয়াম আরও আছে ম্যাঙ্গানিস সব উপাদান থাকার কারণেই মৌরি খাওয়া মাত্রই আপনার দেহের রক্ত সংবহন সঠিকভাবে হতে থাকে এই কারণেই পেশির দুর্বলতা বা পেশির যে কোনো ধরনের ব্যথা বা ফুলে যাওয়া এই সব কিছু সমস্যা দূর করা যায় এছাড়া মৌরি খেলে কখনও রক্তশূন্যতা হয় না এর পরে আসি যে পেটের সমস্যা দূর করতে মৌরি কিভাবে কাজ করে শীতকালে অনেকেরই পেটের সমস্যা লেগেই থাকে খাবার ঠিকমতো হজম হয় না বিশেষ করে শীতকালে যেহেতু মানুষ রিস ফুড একটু বেশি খেয়ে থাকে এই কারণে সমস্যাটাও বাড়তি হয় যদি আপনি মৌরি খান তাহলে আপনার কখনোই পেটে গ্যাস অ্যাসিডিটি বা বদহজম হওয়ার সম্ভাবনা থাকে না আরও আছে মৌরি খেলে কখনও আপনার কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন থাকবে না যাদের এই ধরনের সমস্যা রয়েছে ঠিকমতো পেট পরিষ্কার হয় না তারা মৌরি খেয়ে দেখুন পেট একেবারে পরিষ্কার হয়ে যাবে প্রতিদিন একই সময় একই নিয়মে পেট পরিষ্কার করতে সাহায্য করে মৌরি এই সব কিছুর বাইরে যে বিষয়টি আরও আমাদেরকে আশাবাদী করে মৌরি খাওয়ার জন্য তা হলো মৌরি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে সব সময় মৌরি সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে আনে এবং এটা খুব দ্রুত যেহেতু আজকাল ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে তাই মৌরি খেয়ে আপনি এই সমস্যাকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন গর্ভাবস্থায় শুধুমাত্র মৌরি খাওয়া যে নিরাপদ নয় এবং যদি আপনি গর্ভাবস্থায় মৌরি খেতেই চান তাহলে অবশ্যই পাঁচ মাসের পর থেকে আপনার বিশেষজ্ঞ বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাবেন এছাড়া যদি মৌরি খেলে আপনার কখনও অ্যালার্জি বা চুলকানির প্রবণতা দেখা দেয় তাহলে আপনি মৌরি খেয়েন না এছাড়া মৌরি আপনি সব সময় খেতে পারেন মৌরি আপনি কখন খেলে শীতকালে এই উপকারগুলো পাবেন শীতকালে আপনি যদি উপকার পান তার মানে আপনি অন্য সব উপকারগুলো একই নিয়মেই পাবেন তাই আমি একটি বা দুটি খাওয়ার নিয়ম আপনাদের বলছি যেটা সহজভাবে হয় প্রথম কথাই হলো মৌরি বাজার থেকে কিনে আনার পরে খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রাখুন আগুনের আঁচে ভাজবেন না রোদে শুকানো মৌরি আপনি কাচের জারে ভরে রাখুন এবং এক চামচ করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন খুব ভালো করে চিবিয়ে খাবেন যাতে এর সব কণা আপনার মুখের মধ্যে খুব ভালো করে রসে পরিণত হয় এই মৌরি আপনি কখন চিবিয়ে খাবেন রাতে ঘুমানোর আগে চিবিয়ে খান আর তারপরে এক গ্লাস হালকা গরম পানিকে শুয়ে পড়ুন সবচেয়ে সহজ উপায় আর দ্বিতীয় কার্যকর উপায় হলো যাদের সব সবসময় কফ কাশি বা ঠান্ডার সমস্যা রয়েছে তারা কিন্তু অন্য একটি উপায় অবলম্বন করতে পারেন গরম গরম মৌরি খেতে পারেন এতে করে গলার কাশির সমস্যা খুসখুসে কাশি দূর করতে পারবেন এর জন্য আপনি সাত আট ঘন্টা মৌরি এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন পরিমাণ সেই একই এক চামচ ভিজিয়ে রাখার পরে যে এক কাপ পানিতে ভিজিয়ে রাখলেন এটা খুব হালকা আছে আপনি জাল করুন এবং হাফ কাপে নিয়ে আসুন অথবা আপনি দুই কাপ পানি দিয়ে জাল করুন এবং এক কাপে নিয়ে আসুন এটি আপনি হালকা গরম গরম অবস্থায় ছেকে পান করতে পারেন রাতে ঘুমানোর আগে কেউ চাইলে এটি দিনের অন্য সময়েও পান করতে পারেন তবে রাতে পান করলে উপকার সবচেয়ে ভালো পাবেন তবে অবশ্যই রাতের খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে আপনাকে মৌরি সেবন করতে হবে এই ছিল মৌরি খাওয়ার উপকারিতা ধন্যবাদ ভালো থাকবেন